পাগল না তোমার এই কথা কইতে আসলে লোভ লাগছে আমার বাপের টাকা পয়সা দেখা তোমার লোভ লাগছে আমার বাপে আদর কইরা তোমারে জামাই বানাইছে মনে করছো ঠ্যাঙ্গির উপর ট্যাঙ্কি লাগাইবা এই তোমার বাড়ি ঘর মাইনসে দখল করে কেমনে জোর করে দখল করলে আমি কি করুম তুমি ভাত খাও না তোমার গায়ে জোর নাই আসলে তোমার কি চাই ভাই আল্লাহ রে মাইনসের কাছে আমি মুখ দেখামু কেমনে কত আশা করে আইলাম দুলা ভাই লগে ঠাট্টা মস্কারা করুম আর আই যদি খেতে দিলি শাক যাইছে আমার লগে কই যামু বাড়ির থেকে আইসে আমারে তো লইয়া যাইব তখন যাইস কি আমার আল্লাহ রে খোকা হ্যাঁ আরে খোকা কি রে নান্তু কেমন আছো ভালো অহন চাস কই কেন আমাগো বাড়িতে তোর বাড়িতে তো এখন করিম চাচা থাকে ও করিম চাচা ভালোই হয়েছে বাড়ি খালি রাখে নাই ঠিক আছে তুই বাড়ি যা আমি বিকেলে দেখা করুম নে আচ্ছা ওই এক কাপ চা দে কি রে বাচ্চু তুই কবে আইলি কাল চাচা আইসাই তো তোমার বাড়িতে গেছিলাম দেখা করতে গিয়া দেখি খালি বাড়ি আরে আমি তো এখন ওই বাড়িতে থাকি না কই থাকো নতুন বাড়ি ওই যে খোকা মিয়ার কাছ থেকে যে বাড়ি আমি কিনছি হেই বাড়িতে ও যাই অনেক বেলা হয়ে গেছে আচ্ছা সালাম আলাইকুম ও আলাইকুম সালাম বা 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 কেমন সুন্দর গাছের নিচে ঘুমাইতেছে হয় মিয়া তুমি ও সাসা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে আমাকে খোকা মিয়া যে সাসি কইল তোমার এতে দেরি হইব থাকতে থাকতে ঘুমাই গেছিলাম সাসা তুমি এই বাড়িতে থাকো দেখে খুব খুশি হয়েছি ও খুশি হইছো হ সাসা আরেকখান খবর শুনলে তুমিও খুশি হইবা হেইটা কি আমি বিয়া করছি আরে জব্বর একখান কাম করছো সৈন্যা খুশি হইলাম তা তো হইবাই তোমরা সারা আমার আর কে আছে অহন কর চাষা বউ কবে আনুম কই আনবা কেন আমাগো বাড়িতে এইটা কি এখনো তোমার বাড়ি আছে তাইলে জায়গা জমি বন্ধক রেখা যে তুমি আমার কাছ থেকে 5,000 টাকা লয়ে গেলা এইটা ভুলে গেলা 5,000 কই চাষা টাকা তো নিলাম 2,000 আরে মিয়া আমার কাছে দলিল আছে কই বাড়ি ঘরটা আমি বন্ধক রাখি নাই দলিলে তোমার সই আছে চাষা